নমস্কার বন্ধুরা, আজকে একটি রেসিপি নিয়ে চলে এলাম। এই রেসিপিটি এত টেস্টি একটা রেসিপি, অনেক রকমভাবেই খাওয়া যায়, কিন্তু আজকে আমি এটা অন্যরকমভাবে রান্না করলাম, কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো তোমরা অনেকেই চেনো এটা কি, তো দেখো এটা হচ্ছে গিয়ে বাঁশের কোড়ল। এটা উত্তর পূর্বাঞ্চলের খুব প্রসিদ্ধ একটা মানে খাবার, যেটা ব্যাম্বু শুট। তো চলো দেখাচ্ছি। দেখো এখানে আমি নিয়ে এসেছিলাম এগুলো, তো এইগুলো আমি এখন কেটে নেব। অনেকেই তো ডাল দিয়ে খায় বা অনেকে ঘোদক করে খায় সেদলের সাথে, শুটকির সাথে। তো আমি যেটা করব, দেখো এগুলো আমার পুরো কাটা হয়ে গেছে, পাতলা পাতলা গোল গোল করে কেটে নিয়েছি, কিছু আবার অন্যরকমভাবেও কেটেছি। তো এবার যেটা করব, দেখো কড়াইতে কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, সামান্য একটু সেদ্ধ করে আমি এটা জলটা, যখন সেদ্ধ পাক উঠে যাবে তো আমি এটা জলটা ফেলে দেব। তো আমি কড়াইতে বসিয়ে দিলাম, তো আমার দেখো সেদ্ধ কিন্তু প্রায় হয়েই গেছে এটা। তো এবার আমি এটা তুলে নেব, দেখতে পাচ্ছ খুব ভালো করে এটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি উঠিয়ে নেব, আর এটা তোমরা আমি যেভাবে করেছি এভাবে অবশ্যই করে খেতে পারো। তো দেখো প্রথমে যেটা করেছি, কড়াইতে আমি শুধু কালি জিরে আর একটু জিরে ফোড়ন দিয়েছি, পাঁচফোড়ন দিইনি, কালি জিরে আর জিরে ফোড়ন দিয়ে আমি দেখো আলু, ছোট ছোট আলু পিস করে নিয়েছি, এগুলো আমি ভেজে নেব। দিয়ে দিলাম হলদি গুঁড়ো, তারপর যেটা দেব সেটা হচ্ছে গিয়ে নুন, নুন দিয়ে আমি ভেজে নেব। দেখো সামান্য পরিমাণে একটু নুনও দিয়ে দিলাম, দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। তো এই তেলের, এই সামান্য একটু তেলের মধ্যেই কিন্তু আমার পুরোটা রান্নাটাই চলবে। তো তোমরা এভাবে খেয়ে দেখবে, এটাও খেতে খুব টেস্টি হয়। দেখো এখানে আমি অনেকগুলো রসুন, দেখো কিছু কুচ কিছু থেতলিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম আদা বাটা, আর কিছু রসুন আমি আস্তা দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আবার একটু হলুদ লাগবে, আর এদিকে জিরে আর ধনে আমি আগে থেকে গুলে রেখেছিলাম। জিরে ধনেগুলো আমি ঘরেই করে রাখি আস্ত এনে, তারপর এটা গুঁড়ো করে পেস্ট করে রেখে দিই। তো এবার আবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম, এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো কেটে এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। তো এভাবে তোমরা রেসিপিটি করবে, এই যে বাঁশকোড়ল। তো দেখো এবার যেটা করব, যে আমার আগে থেকে যে সেদ্ধ করা বাঁশকোড়লগুলো আছে সেগুলো আমি সবগুলো একে একে দিয়ে দেব। এটা পুরো একটা বাঁধাকপি যেভাবে রান্না করা হয় সেভাবেই আমি রান্না করছি। ইচ্ছা করলে তোমরা টমেটো দিতে পারো, বাট আমি এখানে টমেটো দিলাম না। তো এটার একটা আলাদা স্বাদ আছে, যেহেতু বাঁশকোড়লের একটা আলাদা একটা নিজস্ব একটা গন্ধ আছে, তার জন্য সেটা খুব ভালো লাগে। তো যাই হোক, দেখো এবার যেটা করছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে নাড়াতে হবে, মশলার সাথে সবগুলো মেশাতে হবে। এবার আমি কি করছি দেখো, এবার দিয়ে দিচ্ছি আবার একটু নুন, যেহেতু একটু নুন লাগবে তার জন্য। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি, যেহেতু চিনি ছাড়া নিরামিষ সবজি কোনো কিছুই ভালো লাগে না, চিনিটা দিলে একটু ভালো লাগে, ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি। তো এবার আমি আবারও লাড়িয়ে চাড়িয়ে নিলাম চিনিটা দিয়ে, আবার একটু সামান্য পরিমাণে নুন দিয়েছি, যেহেতু নুনটা একটু কম হয়েছিল, তোমরা নুনটা পরিমাণ মতো দেবে। তো দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যতক্ষণ পর্যন্ত আমার এটা ভালো করে না সেদ্ধ হয়। ফাঁকে একবার আবার ঢাকনা তুলেও নিয়েছি, নিয়ে আমি আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, প্রায় মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি আবারও ঢাকনা দিয়ে দেব, ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য, মিনিট পাঁচ থেকে ছয়ের জন্য, ছয় মিনিট আমি দিয়ে, দেখো ঢাকনা তুলে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিলে লাস্টে খুব ভালো লাগে খেতে, তো গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো এটা খেতে ভীষণ টেস্টি, তো চলো কেমন লেগেছে জানাবে।